একটা মেয়ের জীবন নিয়ে আমি যখন মানে বাড়িতে থাকি তখন আমার বয়স হল আঠারো বছর আমার বাড়ি থেকে আমার বোন বলতেছে যে দেশে থাইকে কি করবি আমার সাথে ঢাকা চল তো আমার আমার বোনের সাথে আমি ঢাকা আসি ঢাকা মত বাজার ওখানে থাকার পর আমার বোন আমাকে একটা অফিসে মানে নেওয়া যায় গার্মেসে আমি ওখানে তখন বারোশো টাকা স্যালারি ছিল আমি বোনের সাথে কাজ করি গার্মেসে চার পাঁচ মাস মানে ডিউটি করার পরে ওখান থেকে একটা মহিলা বৃদ্ধ মহিলা আমাকে বলে যে মানে মহিলাটার কথা আমি যতটুকু বলছে আমি উনি শুনি নাই তো ওই অফিস থেকে একটা ছেলের সাথে মানে আমি সম্পর্ক করতাম করার পর আমার বোনকে বললাম বলার পর আমার বোনের ছেলের সাথে কথা বললো কথা বলার পর আমার বোন বললো যে ছেলে বললো আর কেউ নাই তা যাই হোক থাকতে পারে উনি সাথে আমার বোন বিয়ে দিল আমি বিয়ে করে নিলাম বিয়ার পর আমরা দুজন একটা বাসা বাড়া নিয়ে থাকি ছয় সাত মাস একসাথে আমরা একে অফিসে ডিউটি করতাম একজন দুই দুইতলায় একজন নিজতলায় ডিউটি করার পর মানে বিয়ার এক বছর পর আমার বড় একটা সন্তান আসে তো তখন আমি যখন নয় মাস হয় তখন আমি মানে অফিস থেকে কিছু টাকা দিয়ে চলে আসি আচ্ছা বাসায় থাকি উনি একাই জব করে ওখান থেকে আমার আমার বাড়িতে পাঠা দেয় আমার একটা মেয়ে সন্তান হয় হওয়ার পর আমি মেয়েটাকে নিয়ে ঢাকা চলে আসি আসার পর আমার হাজব্যান্ড একাই ডিউটি করে এখন দেখা যাচ্ছে যে নেকার ডিউটি করলে ঢাকা শহর আট থেকে নয় হাজার টাকা দিয়ে রুম ভাড়া খাওয়া করছো একটা সন্তানের করছো চালাইতে খুব কষ্ট হতো তখন আমার মেয়ের বয়স যখন পাঁচ মাস তখন আমার মাকে বললাম যে মা তুমি ওরা রাখার ব্যবস্থা করো তা মা বললো ঠিক আছে দিয়ে যা আমি আমার মেয়েটাকে বাড়িতে দিয়ে আসি আমার মাই তাকে বাড়িতে রাখে এই তোলা খাওয়ায় তোলা খাওয়ায় রাখে একটা সন্তান যখন মায়ের প্রয়োজন তখন আমি তারে আমার দূরা মানে আমার কাছ থেকে দূরা রাখছি শুধু মানে ইনকামের জন্য তো রাখার পর আমরা দুজনে একসাথে ডিউটি করি তখন একটা বৃদ্ধ মহিলা উনি আমাকে বলে যে এত কষ্ট কয়দিন দুজনে করে ডিউটি করবা রুম ভাড়া দিয়া সারা জীবন না তো মেয়েরা কিন্তু প্রবাস গেলে টাকা লাগে না তুমি যদি প্রবাস যাও দেখা যাতে শুধু খালি পাসপোর্টটা করে যেতে পারবা তো আমি মানে মাথায় চলে আসলো বললো দু বছর থাকতে পারলে অনেক টাকা আনতে পারবা এসে তুমি একটু জমিন কিনে ভারী করতে পারবা তো ভাবলাম যে দুজনে ডিউটি করি সারা জীবন ঢাকা শহর থাকলেও কিছু করতে পারবো না তাহলে আমি চলে যাই কিছু টাকা হইলে আমার একটু জায়গা কিনবো দরকার লাগলে গড় করে আমার স্বামীকে একটা দোকান দিয়ে দিব আর মেয়েটাকে লেখাপড়া করাবো এই স্বপ্ন নিয়ে আমি ওকে বুঝাইলাম তো ও রাজি হয় না রাজি হয় না দিন রাত চব্বিশ ঘন্টা বোঝানোর পর বললো আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো তো আমি পাসপোর্ট বানালাম তো ট্রেনিং দিলাম বাসা শিখলাম সৌদি আরব যাব। যখন আমার মানে বিষা চলে আসলো আমি চলে যাব। সেদিন দুদিন আগের থেকে আমার স্বামী খাওয়া ছেড়ে দেয় মানে খুব মানে আবেগ দেখাচ্ছে কান্না করে আমার সারা কিছুই বুঝে না তখন যেদিন আমি চলে যাব ও আর আমার ভাই দুজন এয়ারপোর্ট গেছে আমাকে বিমানে তুলে দেওয়ার জন্য তো আমি যখন ভিতরে যাবো ও এমনভাবে কান্না করতেছিল ছোট বাচ্চাদের মতো আমি বিমানে উঠছি বৈশা রয়েছি ও ফোন দিয়ে কান্না করতেছে বলতে আমি কেমনে থাকবো আমার কার কাছে রাইকা গেছো তো আমি খালি একটা স্বপ্ন দেখাইতাম দুইটা বছর তো আসলে দেখবো আমরা অনেক সুখে থাকবো তো আমি গেলাম তো ওখানে যাওয়ার পর ওখানে বাসা জানি না ওখানে খাবার খেতে পারি না আমি খুব কষ্ট করে কিছুদিন মানে কান্না করে করে তারপর একটা স্বপ্নই দেখতাম যতই কষ্ট হোক দিন যাক দিন যাইতে থাক মাস তো চলে যাবে তারপর তো আমি টাকা পাবো তো আমাকে দু মাস পরে মোবাইল কিনে দিলো আর যার নাম্বার লিখে নিয়ে আসছি বাড়িতে কথা বলতাম মহিলার নাম্বার দিয়া তারপর দু মাস পরে মোবাইল কিনে দিলো আমি আমার প্রথম ফোনটা আমার স্বামীকে দিলাম তো উনিকে বললাম উনি আমাকে খুব কষ্ট করলো কান্না করলো বললো দেখো তুমি চলে যাওয়ার পর থেকে আমি কোনো কাজ করি না তোমার তোমার জন্যে কষ্ট পাই তুমি কেমন আছো সেটা দেবে আমার কিছু টাকা দাও সবার আগে টাকা ছিল আমি অনেকে আড়াইশ হাজার টাকা দিলাম মানে আমার প্রথম মাসের স্যালারি উনিকে দিয়া দিয়ে দিলাম আঠাইশ হাজার টাকা তো দেওয়ার পর যখন চার পাঁচ মাস এভাবে যাচ্ছে আমি বলছি যে আমার বাড়িতে তো আর মোবাইল নাই আপনি একটু বাড়িতে যান কথা বলবো উনি আমাকে বলে আমি তো ডিউটিতে আছি তোমার মেয়ে অনেক ভালো আছে তোমার বাপ মা অনেক ভালো তোমার বাবারে দশ হাজার টাকা দিছি তোমার মাকে কাপড় কিনে দিছি বাচ্চাকে দুধের পট কিনে দিছি মানে এভাবে বললো তো আমি ভাবলাম যে ঠিক আছে ও তো সবার খুঁজখবর নিতেই আছে তার বাড়িতে টাকা দেওয়ার দরকার কি ওকেই দিই তিরিশ হাজার টাকা দিতাম দিয়ে বলতাম পনেরো হাজার তুমি নিয়ে বা পনেরো হাজার আব্বাকে দিবা বলতো হ্যাঁ দিসি কিন্তু ও কখনো দিতো না অত ওই দুই মাস আমার সাথে কোনো খবর ছিল না তখনই ও গার্মেন্টস থেকে একটা মেয়ের সাথে সম্পর্কে বিয়ে করে নিয়েছিল কিন্তু সেটা আমি জানতাম না না জানাতে আমি উনিকে টাকা দিয়ে যাচ্ছিলাম তখন আমি যে ভাষায় থাকতাম যেখান থেকে গেছিলাম ওনার একটা নিয়ে ওর মোবাইল তো ফোন দিয়েছে তো আমি বলি কে বাংলাদেশ থেকে ফোন দিছে পুবাসে তো আমি বললাম আপনি কি বললো এই নাম্বারে ফোন দিই আমি ফোন দেওয়ার পর উনি বললো তুই যে টাকা দিতে হিস তুই কি জানো যে বিয়ে করছে আমি বলি আরে না ক ও বিয়ে করছে তুই যত টাকা দাস বসে বসে বৈশাখের বউ বউকে নিয়ে খায় ওর বউর বেবি হবে বিশেষ করেন শোনার পরে মানে আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো যে কার জন্যে তুই কিছু করল আমি তো ওরা সুখে থাকবে বলেই আসলাম তো এটা কী প্রয়োজন ছিল তো আমি আর বেশি কিছু বলি নাই না বলে আমি মানে দেখি ও কেমন করতে পারে উনি রে ফোন দিলাম উনি ফোন ধরলো তোমার একা থাকতে কষ্ট হয় তুমি একা থাকো বলে না তুমি আসো না তুমি তো চলে আসবা এত আট মাস হয়ে দেখতে দেখতে দিন চলে যাবে তুমি চলে আসবা আমি বলছি মেয়ের খবর নেন কিন্তু অত কারোর সাথে কোনো যোগাযোগ রাখে না আমার মেয়েকে কোনোদিন এক টাকা দেয় নাই আমার মেয়ে কেমন আছে সেটাও খবর নেয় নাই ও কিন্তু ওর বউকে নিয়ে সবসঙ্গে ভালো থাকে একদিন রায়তে আমি বাংলাদেশটা আমি দুটা বাজে কল দিলাম ইচ্ছা করে ধরলো ওর বউয় আমি বলো আপনি কে বলে আমি ওর বউ তখন আমি আর বেশি কিছু বলি নাই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি কষ্ট করে বাড়ির নাম্বারটা ম্যানেজ করে আমার আব্বুর সাথে কথা বললাম আব্বু খুব কান্না করলো যে আট মাস হয়ে যায় একটা বাপের লগে যোগাযোগ নাই একটা টাকা দেশ নাই তারপর আমি বললাম যে ওর তোমার তো কোনো টাকা দেয় নাই বলে ওর বাসায় গেছিলাম বাসায় যায়া দেখি মানুষে বলে ও নাকি বিয়ে করছে ওর বউরে নিয়ে শ্বশুরবাড়িতে গেছে সে বেড়াইতে তারপর আমি চলে আসছি তারপরে কিছু টাকা দিলাম দেওয়ার পর দুই বছর হলো আমি বাংলাদেশ আসলাম তখন আট মাসের টাকা তো দিয়া দিছিলাম আসলাম আসার পরে আমি দেশে এসে আমার বাপমার সাথে বইলে কথা বলে যেদিন আমি দেশে আসছি শুনছে সেদিন নেই আমার বাড়িতে আসছে আইসে আমার বাপের পাও ধরতে আমার পাও ধরতে আমি ভুল করছি মাফ করে দাও তারপর আমার বাপে বলছে কি করবে আমি বলছি না আমি ও সংসার করব না তখন আমার বাপে আমাদের গ্রামের লোকজন ছিল ওটা এই কাজে নিয়ে আসছে ডিফুসের কথা বলছে যখন আমি ডিফুস দিব তখন উনি আমার পাও ধরে খুব কান্না করতেছিল পাও দূরে কান্না কর্তা ছিল বলতা ছিল যে আমি বুল করছি মাফ করে দাও তো কাকে মাফ করা যায় জানেন যে মানে ভুল করে দু হঠাৎ করে ভুল করে তাকে মাফ করা যায় আর যে জেনে ফোনে ভুল করে তাকে মাফ করা যায় না কারণ সে জানতো তার একটা সন্তান আছে সে যেমনই হোক না কেন বাবা ছিল তো বিয়ে করছে মানুষ করতেই পারে হয়তো ভালো লাগছে কিন্তু সন্তানের খবরটা তো নেবে ও কোনোদিন সন্তানকে পাঁচটা টাকা দেয় আমার মেয়েকে এবার অসুস্থ ছিল কোনোদিন আমার মেয়েকে দেখে নাই তাহলে ওর মতো মানুষকে ক্ষমা করা যায় না তারপর আমার আব্বু আম্মু বললো ডিফুসের কথা আমি ডিফুজ দিয়ে দিলাম ডিফুজের পর উনি ঢাকা চলে আসলো এখন উনি দুটা বাচ্চার বাবা উনি মনে আসুলিয়া থাকে যতটুক আমি জানি তো আমার মেয়ে আমার বাপ মাই পালে আজকে আমার মেয়ের বয়স এটা পাঁচ বছর চলে মাদ্রাসাতেও যায় স্কুলেও যায় আমার বাপ মাই পালে আর আমি ঢাকা থাকি আমি মিডিয়াতে কাজ করি যতটুক মানে পারি আমি যতটুক পারি আমার মেয়েকে আমি লেখাপড়া করাবো এমন স্বপ্ন আছে কারণ আমার মেয়েটা যখন বয়স যখন ছয় মাস তখন থেকে মার কাছ থেকে আলাদা না পাইছে মার ভালোবাসা না পাইছে কোনোদিন বাবার ভালোবাসা তো আমার মেয়েটা এমনি খুব অসহায় তো আমি চাই না যে আমার মেয়েটা বড় হওয়ার পরে কেউ মানে আমার মেয়েকে বলুক যে তোর বাপমা তোর জন্য কিছুই করে নাই তো আমি যদি টাকা ইনকাম করি আমি প্রতি মাসে দু থেকে তিন হাজার টাকা আমি একটা অ্যাকাউন্ট করছি এই অ্যাকাউন্টের রাইকে দিই সেটা হলো আমার মেয়ের জন্য যাতে আমার মেয়ে বড় হওয়ার পর আমার মেয়ে ওই টাকাটা দিয়ে কিছু করতে পারে একটা কথা কি জানেন সন্তান যেমনই হোক না কেন কোনো মা কখনো ফালায় না ভাবারা ফালায় দেয় কারণ ছেলে মানুষ সব ছেলে না ছেলেরা এরকম হয় যখন ঘরের বউ বাচ্চারে কি বাহিরে অন্য মেয়ের কাছে যায় তখন এটাই বলে যায় যে আমি বিবাহিত আমি যে বিয়ে করছি আমার সন্তান আছে বউ আছে এটাই বলে যায় ওই মেয়েটার নেশায় পরে ও সন্তান বউ বাচ্চার কথা বলে যায় কিন্তু একটা মেয়ে যেমনই হোক না কেন সব বলে যাবে কিন্তু সন্তান বলবে না তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যাই করেন না কেন কখনো নিজের সন্তান হওয়ার পরে কিছু করার না কারণ দুই ডিফুস নিতে হয় যখন বিয়ে করছেন এক বছর দুই বছর সংসার করছেন বউ ভালো না ডিফুস দিয়ে দেবেন সন্তান হওয়ার পর ডিফুস দিবেন সন্তানটা সারাটা জীবন বলবে আমার বাবা নাই বাবা ডাকতে পারবে না ভালো করে মা ডাকতে পারবে না এর মতো কষ্ট নাই একটা মেয়ে যখন অল্প বয়সে যখন ডিফুস হয় তখন সেই মেয়েটা দিতে অবশ্যই বিয়ে করবে যার কাছে বিয়ে করবে সে কখনো ওই সন্তানটাকে বাবার ভালোবাসা ঠিক মতো দিবে না কারণ এই কারণে দিবে না সন্তানটা দুইটা তিনটা বাচ্চা থাকার পর দেয় দ্বিতীয়বার বিয়ে করে মনে করে যে ওই মেয়েটা আমার সন্তানকে ভালোবাসবে হ্যাঁ বাসবে স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণই ভালোবাসবে স্বামী দূরা গেলে তখন সতীনের সন্তানই মনে করবে সৎ মা কখনো আপন হয় না সৎ বাপ কখনো আপন হয় না তো একটা মানুষ একটা শিশু যখন ছোট থাকে তখন আপনি তাকে যা শিখাবেন সে তাই শিখবে যেমনি বড় করবেন সেমনি বড় হবে তো এমন কিছু না যাতে ছোটো বালায় সন্তানটার বুকে আঘাত থাকে বড় হয় তিলে তিলে কষ্ট মানে পাইতে পাইতে যাতে বড় হয় তো আমার বাপ মা বেঁচে আছে বলি আজকে হয়তো আমার সন্তান আশ্রয় পাইছে কোনো আছে তারা পালতা আছে আল্লাহর কাছে দোয়া করি আমার বাপ সব সবসময় আল্লাহ ভালো রাখুক যাতে বলে আমার সন্তান পালছে যে দেখা সে কারণে না কারণ আজকে আমার বাপমা ছিল বলে আমি আমার সন্তান আর কি বাসায় রাখতে পারছি আর নাহলে আমি কোথায় রাখতাম ওর তো কোনো ঠিক ঠিকঠিকা নেই কোথায় আছে ও কে দেখতো ওকে আমি ওরে নিয়ে কোথায় যেতাম আমি ডাকা আইসা ওরে নিয়ে কি কর্ম করতাম একটা ছেলের কাছে বিয়া বসবো ও আমাকে ভালোবাসবে আমার সন্তানকে বাসবে না তো কি বলবো কিছু মানুষ আছে যারা কেনাকাটা করেছিল নিজের ছাত্র জন্য সব কিছু করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন